নমস্কার বন্ধুরা, রান্না বান্না উইথ বকুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের খুব সহজে দুর্দান্ত টেস্টি একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে খুদের ভাত। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি খুদ নিয়েছি, যেটা আমরা চাল ঝেড়ে বের করি একদম ছোট দানা, সেটাকে আমরা খুদ বলি। সেটা কিন্তু আমি ভালো করে বেছে তারপর দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আলু আর বেগুন নিয়েছি, আর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়নে। এরপর এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি চেরা, সেটা দিয়ে হালকা একটু ভেজে তারপর আমি আলু আর বেগুনটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলু আর বেগুনটা ভেজে নেব। দেখো আমি আলু আর বেগুনটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে যে আমি চাল মানে খুদটা নিয়েছি, এই খুদটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে 7-8 মিনিট খুদটা আমি ভেজে নেব। আমরা যেরকম পোলাও বানাই সেরকম করে কিন্তু ভেজে নিতে হবে, একদম ঝরঝরে করে। দেখো খুদটা কিন্তু আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো একদম ঝরঝরে করে কিন্তু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখো খুদকে সমান সমান কিন্তু জলটা দিয়ে নিতে হবে, এর থেকে বেশি জল দিলে কি হয় একদম আঠা আঠা হয়ে যায়, ঝরঝরেটা হবে না। দেখো এই পরিমাণ কিন্তু আমি জলটা দিয়ে নিয়েছি। এবার আমি 8-10 মিনিট রান্না করে নেবো। 8-10 মিনিটের মধ্যে দেখবে একদম ভাতটা খুদের ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখো 8-10 মিনিট কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছিলাম, আর দেখো কেমন ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। এবার এর থেকে কিছুটা আলু আমি তুলে নেবো, বা তোমরা যে কোনো বাটা দিয়ে ওটা খেতে পারো। কয়েকটা আলু তুলে নিয়ে তারপর এটা আলু সেদ্ধ বা তোমরা আলুর ছানা বলো যাই বলো সেটা করে নেব। আজকে রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। প্লিজ আমার আগের যে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওগুলো একবার দেখো।